आवाज जो दुनिया मानुष सुनत कान फेटे मानुष मारा जित मे बाबू लाओ मा गाते सिद्धरतुल मुंतहा जे सुनाने गाछेर पाताटा कथा बोललाम गाछेर कथा बोललाम बाबा जखन पाताटा झरे पड़े जाबे अल्लाह पाक अल्लाह ताआला बोलबे ए फरिश्ता देखो देखो ए पाताई कार नाम लगाया छे ए बाबा जे मुसलमान भाईरा अल्लाह पाक अल्लाह ताआलार फरिश्ता बोलबे गो अल्लाह एकजन ईमानदारेर नाम लेखा छे झरे बोलनु सुभान मुसलमान चिंता कर रहमान पानी दुनिया छेड़े जेते चाइनाओ मुसलमान भाईरामदार जो चोखे द्वारा गुना कर मुखे दाते जो गुना कर पाए द्वारा गुना कर बाबा जे मुसलमान ओ व्यक्तिर से रकम भावे बाबा मरण होबे जदि ओ व्यक्ति चोख दिए जदि गुना करे देखबेन बाबा मानुषेर मरणे जखन टाइम होय बाबा क्यों चोख फेड़े बाबा मरे इगो मानुष जखन मारा जाय क्यों चोख फेड़े मरेछे क्यों हा करे मरेछे क्यों हाथ कुकुड़ी करे मरेछे ए रे मरण आछे ना देखेन ना देखेन क्या रे प्याट फुले गेछे बाबा जी एगले हच्छे मरण निशाना केमन बेरादर इस्लाम मुआज्जम सामने करम अल्लाह पाक अल्लाह ताला बोलचो गमार बंदो तुम दुनियाते हराम खाद्य खबर खेयेछो तार जन्य तोमार मुख दिया देहटा बारियाछे तुम चोखेर द्वाराते गुनार काज करेछो तार जन्य तोमार चोख दिया देहटा बारिया गेछे तोमार पेटेर द्वाराते तुमि गुनार काज करेछो तार जन्य दुनियाते मानुषके जानाया दिलो ए बाबा जी मुसलमान भाईरा ओ गो आमार सुना माने केरो बेरा चोकर दाराते गुनार काज करे बेरादार चोक दिया दम जाबे जदि मुखेर दाराते गुनार काज करे तार मुख दिया तार देहटा बेर करा होबे ए बाबा जे मुसलमान भाईरा जखन बाबा ওই আব্দুর রহমানের বুকে যখন আপনার হাত দিয়ে দেবে রে বাবা বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ওমনি বাবা জি তার জিবা বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে বেরাদুল ইসলাম ওই মুহূর্তে বাবা জি তার জানটা কবজ করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে বল আল্লাহ গো এ দেহটা কোথায় রাখবে বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এর দেহটা জাহান্নামে নিয়ে চলে যাও আল্লাহ পাক আল্লাহ जाओ मुसलमान भाईरा सुना मानी केरम পারিস্তারা বলবে ও গো রব্বুল আলামিন ও গো আল্লাহ তালে আপনি বলুন না যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করে না তাদের কি মরণ এই রকম হবে নাকি আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোখ ইজরাইল ইজরাইল যারা ঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা আর যারা বেঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে
হবে আলাদা জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওকো আমার সোনা মানিকেরাও ওই জাহান্নামের লোকটার দেহটা জাহান্নামে আপনার ফেলে দেওয়া হবে ওই মানুষটাকে বাবাজি আবার জীবিত করা হবে বেরাদের ইসলাম ফুলশিরাতে রাস্তা হবে বাবা চুলের মতো রাস্তা কিসের মতো এই যে মাথা চুল দেখেছেন না ওই চুলের মতন শুরু রাস্তা হবে বাবা যে তালোয়ার থেকে ধারালো বেরাদের ইসলাম ওই জাহান্নামীকে বলা হবে যে তুমি যদি নেক বান্দা হও তে এই ফুলশিরাতে রাস্তা দিয়ে তোমাকে পার হইতে হবে যদি ইমানদার মানুষ হয় তো পার হতে পারবে আর বেঈমানদার যদি হয় পার হতে হতে বাবা যে জাহান্নামের দিকে পড়বে জাহান্নামের দিকে বাবা জি বিচ্ছু আছে সাপ আছে যেমনই পড়বে তেমনই একটা লুচে 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 তার শরীরের হাড়গুড়কে বের করে দিবে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাবাও এ মাখানা চিল্লাইন না মা রাতির বেলা গো মা জননী মা জননী এ মা বোনেরা শুধু জানসাতে আর পর্দা করতে পায় একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে তোমার সাথে যাবে শুধু কাপনটা যে বলে তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফাটবে তো বুক ফাটবে না কেমনে জবাব দেবে খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা মরণের যন্ত্রণা বাবা দেখুন বাবা যে এই বেনামাজি যারা আপনার মরে যাবে এই বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা ওই ব্যক্তিটাকে বলবে তুমি পুলশিরাতে রাস্তা নিয়ে হাঁটো বাবা যে আপনার কিনা হাঁটতে লাগবে বাবাও হাঁটতে হাঁটতে যখন বাবা নিচে পড়ে যাবে রে বাবাও টাক বাক করে আপনার পানি পড়তে থাকবে ওই পানিতে যেমনই পড়ে যাবে তার বাবা হাড্ডি মাংস সব পানি পানি হয়ে যাবে এ বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি আবার জীবিত করবে জীবিত করার পরে বাবাজি বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল আমার পরিস্তর এ বান্দাটা দুনিয়াতে কি কাজ করেছে একবার তাকে দেখায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান যদি আপনি ভালো মানুষ হলে বাবা তো ভালো কাজ দেখতে পাবেন এই বাবাজি মুসলমান ভাইরাও এই যে একজন বাবাজি ক্যামেরাতে আপনার ভিডিও রেকর্ডিং করতে যে এই ওয়াজটাকে আপনার ইউটিউবে দেওয়া হবে আপনি 2 বছর পর যদি আপনার এলাকার ওয়াজটা চান ইউটিউবে পাবেন কি পাবেন না কি গো আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা কে কেমন বাজার করেছো কি করেছে না করেছে সব রেকর্ডিং হচ্ছে বাবা আপনি চিটারে করে খাবেন রেকর্ডিং হচ্ছে
চুরি করে খাবেন, রেকর্ডিং হচ্ছে, লোকের ভিড় আল চাষ করে খাবেন, সব রেকর্ডিং হচ্ছে আল্লাহর কাছে। কত চিন্তা করো না, তুমি গভীর নেক গুনাহ করতেছো, সব আমার আল্লাহ দেখতেছে। কাল কিয়ামতের ময়দানে সেই দিন তোমার গলা পাকড়াও করবে, বলো শোনো, তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, রোজা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। আল্লাহ বলে নারীদেরকে বলে, এ নারীরা শোনো, তোমাদেরকে পর্দা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, রোজা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা তো কেউ করো নাই। দেখো রেকর্ডিং তোমরা দেখতে পেতেছো, আল্লাহ পাক বলবে আদের সবাইকে জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও। প্রত্যেকটা মানুষ হা হা করে কাঁদবে, বলে আল্লাহ আমরা দুনিয়াতে কেন নামাজ পড়িনি, দুনিয়াতে কেন রোজা করিনি, দুনিয়াতে কেন হজ করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই বান্দা বান্দিরা, তোমাদেরকে বোঝাবার জন্য আমি আলেম পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য মুফতি পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য সমস্ত রকমের আলেম পাঠিয়েছিলাম। আলেমদের ওয়াজ শুনেছো, এক কান দিয়ে ঢুকিয়েছো, আরেক কান দিয়ে বাইর করেছো, তুমি সেটা আমল করনি, সেটা হলো তোমার দোষ। আল্লাহ পাক বলতেছে, সেই দিন তোমাকে জাহান্নামে যেতে হবে, সেই দিন তোমার গলাকে পাকড়াও করে জাহান্নামে লকড়ি করে পোড়াবে। বুঝতে পেরেছেন কথা কিছু? বাবা যে মুসলমান, এই যুবক ছেলেরা একটু আগে আসেন তো ভাই, সে হচ্ছে জাহান্নামী বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামানিক রাম, তাকে বলা হবে যে যাও, তোমাকে এই জাহান্নাম থেকে তাকে যখন তোলা হবে, জীবিত করা হবে, জীবিত করার পরে আল্লাহ পাক বলবে, এই ফারেশতারা দেখো আব্দুর রহমান দুনিয়াতে কি কাজ করেছিল। আপনাকে একবারও আল্লাহ বলার টাইম পাইনি, এ বাবাজি মুসলমান ভাইরাও বেরাদুসলাম আল্লাহ পাক আল্লাহ তালা বলবে, ওগো আমার ফারিস্তার আব্দুর রহমান দুনিয়াতে কি কি কাজ করেছে দেখো, বলো বলো বলো। আল্লাহর ফারিস্তারা আব্দুর রহমান দুনিয়াতে চোখ দিয়া খারাপ খারাপ জিনিস দেখিয়েছে, আপনার আগুনের ফারিস্তাদেরকে বলা হবে, এই ফারিস্তারা তোমরা এক কাজ করো, আব্দুর রহমানের চোখতে তোমরা শিকলি ঢুকায় দাও, তোমরা চোখে আপনার কিনা গুনসি মেরে দাও। বাবা যে মুসলমান বাইরাও, আল্লাহর ফারিস্তারা কি করবে, চোখে বাবা আপনার কুজি মারা হবে, চোখ দিয়ে কুজি যখন ঢুকানো হবে, চোখগুলোকে আপনার বের করে জাহান্নামের আগুনে পোড়া হবে। বাবাজি যদি হারাম খাদ্য খাবার যদি খাও, একবার বোঝার চেষ্টা করুন ভাই, কাল কিয়ামতের ময়দানে কতই না আমাদের কষ্ট হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জালসা শোনার নাম করে বাড়ি থেকে বাড়িয়ে মেলাতে টানা খেত, জিলাপি খেত, বাদাম খেত, ওগো রব্বুল আলামিন আর কত কি জানেন। ওগো আল্লাহ, এই ছেলেটা হাঁটে হেঁটে হেঁটে বাপ্পার কিনা ইয়ং মেয়েদের চেহারা দেখে বেড়াতো, ইয়ং মেয়েদেরকে টিটকানি মারতো, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো, আমার ফারেশতারা যাও, কোনো গল্প নাই, এই ছেলেটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? জি, ইমানদার হতে চান না? বেরাদেশলা মজা সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যে আপনার জাহান্নামি হবে, বেরাদের ইসলাম যে কবরে শুয়ে থাকবে রে বাবা, আপনার ডান দিকের হার বাম দিকে করে দেওয়া হবে, বাম দিকের হার ডান দিকে আপনার করা হবে, বাবা যে আটার মোসে আপনার পিষে দেওয়া হবে। এ সোনা মানিকেরা, যদি বলেন যে মাওলানা ওবায়দুল ইসলাম কেন ডান দিকের হার বাম দিকে করা হবে, বাম দিকের হার কেন ডান দিকে করা হবে, আল্লাহ বলবো আমার বান্দারা, তোমরা দুনিয়া
জমিনের উপরে চলেছ জমিনের উপর চলেছ কেউ না পাকের অবস্থায় জানেছ জমিনের উপরে চলেছ জমিন তোমার উপর রাগানিত হয়েছে তুমি আল্লাহর জমিনে বসবাস করেছ আল্লাহকে ডাকো নাই আল্লাহর ইবাদত করো নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও গো আমার মাটি তোমার আজকে প্রতিশোধ নিয়ে নাও মাটি তখনই বাবা যে আপনার কবরে কি করবে আপনার কবরটা আস্তে আস্তে আগে আসবে রে বাবা ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে বাবা দি আটার মজো বাবা তাকে পিছায়া দ হবে এ সোনা মানিকেরা কবরের কথা আপনি ভাবন নাও যারা জাহান্নামী হবে তাদের জন্য তিনটা কবরে আজাব হবে কি গো যারা জাহান্নামী হবে তাদের কবরে কটা আজাব হবে তিনটা কি কি জানতে রাজি আছেন আগুন কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে দেখবে বাবাজি মুসলমান বাইরো তৃতীয় নাম্বার হলো বাবা কবরে আপনার কি আজাব হবে ডান দিকের হার বাম দিকে করা হবে বাম দিকের হার ডান দিকে করা হবে তাইলে বাবা কটা হলো তিন নাম্বার আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতে চোখ বেঈমানদারেরাও তোমরা কবরের মধ্যে তিনটা তোমাদেরকে আজাব দেওয়া হবে এ আজাব তোমরা সহ্য করতে পারবে না বাবাজি মুসলমান তিন নাম্বারটা হলো বাবাজি চিৎকার যখন বাবাজি ডান দিকের হার বাম দিকে করা হবে বাম দিকের হার ডান দিকে যখন করা হবে বেরাদ ইসলাম ওই মানুষটা চিৎকার করবে আল্লাহ আল্লাহ থাকতে পারি না এইরকম একটা শব্দ হবে আমার নবীজি বলতেছেন এই শব্দের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো কান ফেটে মানুষ মারা যেত এটা জোরে বলবেন না এই কবরের আওয়াজ যদি আপনি শুনতে পেতেন বাবা তো কানে আওয়াজ আছে কান ফেটে আপনি মারা যেতেন আমার নবী মুস্তফা হাদিস শরীফের মধ্যে বলেছেন জোরে কোন তাহলে বাবা যে মুসলমান কবর আজাব কঠিন আপনি দুনিয়ার বুকে বন্ধু বান্ধবদের সঙ্গে চলে চলে আপনি কবরের কথা মনে করতেছেন না ব্রাদার ইসলাম যখনই মরবেন যখন অন্ধকার কবর আপনাকে শিখিয়ে দেওয়া হবে সেই দিন বুঝবেন আল্লাহ কেন নামাজ পড়লাম না কেন রোজা করলাম না কেন জালসা শুনলাম না কেন মিলাদ করলাম না কেন ক্যাম করলাম না কেন দুরুদ পড়লাম না কেন আমি ভালো কাজ করলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলে বান্দা শোনো তোমাকে বোঝাবার জন্য আমি অনেক আলেম পাঠিয়েছিলাম তুমি বোঝার চেষ্টা করো তুমি মেলাতে ঠেলা খেয়েছো তুমি সিনেমা দেখেছো তুমি সিরিয়াল দেখেছো তুমি অমুক কাজ করেছো খারাপ কাজ করেছো জিনা করেছো মদ পান করেছো সুদ খেয়েছো হারাম খেয়েছো আজকে তোমাকে এই কবরের ভিতর আজাব তোমাকে সহ্য করতে হবে বাবাজি মুসলমান ভাই কবরে এমন একটা বিকট আওয়াজ হবে মানুষের সহ্য হবে না বাবাজি মুসলমান এমন একটা চিৎকার হবে বলে আল্লাহ আল্লাহ আমি থাকতে পারতে দিই না তাদের এইরকম একটা শব্দ হবে কবরের ভিতরে তাই শোনা মানিকের একবার কথা বলি মরণের আগে আল্লাহকে চিনো মরণের আগে নবীকে চিনো মরণের আগে ওলিকে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলে কি গো এই যারা বেঈমানদার হবে এই তিনটা হবে বাবা কবরের আজাব বোঝা গেছে কিছু বাবা যে চলুন এবার ঈমানদারের মরণ কি করে হবে এটা শুনতে হবে না জি বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও চলো বাবা যা আবার ঘুরিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলার বাবা আপনার কি না আসমানে বাবা লাও মা গাতে সিদ্রাতুল মুনতাহা যে সোনানি গাছের পাতাটার কথা বললাম গাছের কথা বললাম বাবা যখন পাতাটা ঝরে পড়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতা দেখো দেখো এই পাতায় কার নাম লাগা আছে এ বাবা যে মুসলমান ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা বলবে গো আল্লাহ একজন ঈমানদারের নাম লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবে বলে ফেরেশতা যাও 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 আজকে ঈমানদার মানুষের মরণটা হবে যাও তাড়াতাড়ি করে যাও টিনার দুনিয়াতে লিসাস বন্ধ করে দেওয়া হয়েছে ফেরেশতাটা আসবে
নিসার পরে বলবো গো ইমানদার আপনার নিসাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমানদারটা বলবো গো আল্লাহর ফেরেশতারাও আমি দুনিয়াতে আমি থাকতে চাই না, থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বাবা জি, আপনার ফেরেশতাটা আল্লাহর কাছে যাবে। যাওয়ার পরে বলবো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার ইমানদার বান্দাটাও আপনার কিনা তাড়াতাড়ি করে যেতে চাইতে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতা বাবা পাঠাবে, হে ফেরেশতা যাও যাও আমার ইমানদার বান্দাটাকে বলে দাও তোমার জন্য আপনার কিনা রুজি বন্ধ করা হয়েছে। ফেরেশতাটা এসে বলবো গো ইমানদার আপনার দুনিয়াতে রুজি খাবার বন্ধ করা হয়েছে। ওই ইমানদারটা বলবে বলো গো ফেরেশতা, ও গো ফেরেশতা আমি দুনিয়ার রুজি খেতে চাই না, দুনিয়ার খাবার খেতে চাই না, আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। এ বাবা যে মুসলমান ভাইর ও গো আমার সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলো গো আমার ইজরাইল তাড়াতাড়ি করে যাও আর ইমানদারের জানটা কবজ করে নাও। জোর বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল বেঈমানদারের মরণ, এবের বাবা জি ইমানদারের মরণ জোর কন্না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা বেলাদের ইসলাম হযরত ইদ্রাইল সাল্লাম আসবে বাবা, আসার পরে বলবে আসসালামু আলাইকুম, বাবা জি ইমানদার মানুষটা বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আপনার ইজরাইল আলাইহিস সালাম বলবে গো ইমানদার, ইমানদার আপনাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ইমানদারকে বলবে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইর ও গো আমার সোনা মানিকের হযরত ইজরাইল আলাইহিস সালাম ইমানদার মানুষটাকে বলবে ও গো ইমানদার আমি তোমার মুখ দিয়া তোমার দেহটাকে বের করব, আত্মাটাকে বের করব। বাবা জি মুসলমান ইমানদার মানুষটা বলবে বলো গাল্লো ও গো আল্লাহর ফেরেশতা আমি এ মুখ দিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করেছি, আমি এ মুখ দিয়া আমি হাদিস কোরআনের বাণী পড়েছি, আমার এই মুখ দিয়া আমার দেহটাকে বাইর করে যাবে না, আত্মাটা বাইর করা যাবে না। ইসরাইল আলাইহিস সালাম বলবে ও গো ইমানদার তোমার কান দিয়া দেহটা বের করব, তোমার আত্মাটা বের করব। বাবা জি ইমানদার মানুষটা বলবে ও গো আমার হে ইসরাইল আলাইহিস সালাম ও গো আল্লাহর ফেরেশতা আমি কান দিয়া কত ওয়াজ নসিহত শুনেছি, এই কান দিয়া আমি কত আপনার কিনা কোরআনের বাণী শুনেছি, এই কান দিয়া আমি কত ভালো ভালো আপনার কিনা হাদিস কোরআন শুনেছি, আমি কান দিয়া আমার দেহটা বের করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তুমি রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যাও, রাত্রে বেলায় আপনার কিনা কানে হেডফোন লাগায়ো, গান শুনতে 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 তুমি বিছানাতে ঘুমিয়ে যাও, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা গান শুনতে শুনতে যখন মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের কোনো গল্প নাই, সোজা সজিদান নামে যেতে হবে। এ শোনা মানে আমার আব্বা জি মুসলমান ভাইরাও ইমানদার মানুষটা বলবে বলো গো আমার আল্লাহর ফেরেশতাও আমার মুখ দিয়ে করা হবে না, কান দিয়ে করা হবে না। তখন বাবা ইসরাইল সাল্লাম বলো গো ইমানদার তোমার চোখ দিয়ে আমি দেহটা বের করতে চাই, আত্মাটা বের করতে চাই, রুহটা আমি বের করতে চাই। এ সোনা মানিকেরা ইমানদার মানুষটা বলবে গো আল্লাহর ফেরেশতাও আমি চোখ দিয়া কোরআন পাক দেখেছি, এ চোখ দিয়া আমার নবীকে দেখেছি, এ চোখ দিয়া আল্লাহ গো আপনার নামটা দেখেছি। ও গো আমার আল্লাহর ফেরেশতাও আমার চোখ দিয়া যেন মরণটা না হয়। ইজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ আপনার ইমানদার তো মুখ দিয়া জান কবজ করতে দেয় না, কান দিয়া করতে দেয় না, চোখ দিয়ে করতে দেয় না, ও গো আল্লাহ কোনটা দিয়ে করবো বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও গো ইজরাইল আলাইহিস সালাম তোমার হাতে আমার নামটা লেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো ও গো ইজরাইল তোমার হাতে লেখো আল্লাহ
আল্লাহ যখন ঈমানদারটাকে আল্লাহ নামটা দেখাবে আল্লাহ নামটা দেখাবে ওই ঈমানদারের মানুষটা জান এমন ভাবে কবজ করবে একটা বাচ্চা ছেলে যখন মায়ের দুধ আপনার পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক ওই রকম ঈমানদারের মরণ হবে মরণ বুঝতে পারা যাবে না মরণ বাবা জানতে পারা যাবে না যেরকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে আস্তে 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 বাবা ঘুমায়া যায় ওই রকম ঈমানদারের মানুষের বাবা মরণ হবে এ শোনা মানে কেন তাহলে বলুন না আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই এটা হাত তুলে বলেন বাবাজি আজ মানুষ বেশি থাকলে পর আজ দিতে আমি কিন্তু মানুষ জি কালকে যখন জলসা ছিল বাবা যে হাই রে মানুষ ওই আপনার মোড়ার ওই দিকে জলসা করছিল কালকে মেয়ে ছেলেদেরকে জাকা দেয় যায় না বেটা ছেলেদেরকে জাকা দেয় যায় না বাবা যে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করেছি ততক্ষণ পর্যন্ত মানুষ একটা লড়েনি বাবা যে মুসলমান শোনা মানে কেরা ও ঈমানদারের মানুষের মরণটা বাবাজি এই রকম হবে বাবাজি ঈমানদার মানুষটা বুঝতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদেশ নাম মাজান সামানি কিরাবাও এ মাকালা শুনা জান্নাত রাতের বেলা গো মাদানরি আপনাদেরকে খাতুনে জান্নাতের মত নারী করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দিরা তোমরা যদি খাতুনে জান্নাতের মত নারী যদি হতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরেও তারাও জান্নাতি ও গো মাকালা যেই খাতুনে জান্নাত 365 দিন বছর হয় রে বাবা 365 দিন নামাজ পড়েছে বাবা যে একদিনও নামাজ কাদা নাই আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিনের ভিতরে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাদা নাই কি গো যে খাতুনে জান্নাতের এক ওয়াক্ত নামাজ কাদা নাই আর আমার মা বোনদের ঘরে এক ওয়াক্ত সিরিয়াল কাদা নাই ঠিক কি না যারাও মরার পরে বাবা যে জাহান্নামে যাবে জি বেরাদান ইসলাম মাজান জামানি কে নামাও এ শুনা মানি কেরা ও গো মা রব্বাজি মুসলমান ভাইরা ও গো বাবা বোনেরাও যখন ঈমানদার মানুষটা আস্তে আস্তে যখন বাবা হয়ে যাবে ইজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ কে বলে আল্লাহ এই পাও আপনার কিনা দেওটা কি করা হবে আত্মাটা কি করা হবে বলুন না বলুন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ইজরাইল ইজরাইল ঈমানদারের দেওটা ঈমানদারের আত্মাটাকে একটা সাদা কাপড়ে মোড়ায়া নাও জোরে বলুন সুবহানাল্লাহ একটা কাপড় দেন ভাই কাগজটা দেন বেরাদার ইসলাম মাজান সামানি কেরাম এ শোনা মানে কেরো ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার আব্বাজি যখন রুহটা বের করা হবে বাবাজি আপনার কাপড়ে উপর নেওয়া হবে নেবার পরে বাবাজি এইরকম ভাবে আপনার ভাঁজ করা হবে এ শোনা মানে কেরো যেরকম লাশকে আপনার বাঁধানো হয় রে বাবা এই মাথাতে একটা আপনার এইরকম ভাবে একটা মোড়ানো হবে এদিকে মাথা আপনার পায়ের দিকে বাঁধবে এই জায়গাতে বাঁধবে বাবা মরতে থাকে আপনার ইমানদার উহুটা থাকবে বেরাদর হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বেরাদর সালাম আল্লাহ কে বলবে আল্লাহ আর উনার দেহটা কোথায় নিয়ে যাব আত্মাটা কোথায় নিয়ে যাব রূহটা কোথায় নিয়ে যাব বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো ইসরাইল আলাইহিস সালাম ঈমানদারের দেহটাকে নিয়ে চলে আসো লামাকাতে জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম ভাবে আপনার দেওয়া হবে হযরত ইসরাইল সাল্লাম এরকম ভাবে নিয়ে যাবে প্রথম আসমানে উঠবে প্রথম আসমানের ফেরেশতারা বলবে ও কো ইসরাইল সাল্লাম এটা কি নিয়ে যাচ্ছেন বলুন না বলুন লো তখন বাবা হযরত ইসরাইল সাল্লাম বলবে ইনি হলো ঈমানদারের রূহ ঈমানদারের আত্মা বলে তাই না কি বললাম এ বাবা যে মুসলমান ভাইরা যখন হযরত ইসরাইল সাল্লাম দুই নম্বর আসমানে যাবে বাবা যে দুই নম্বর আসমানের ফেরেশতারা বলবে ও কো ইসরাইল এটা কি নিয়ে যাচ্ছ সাদা কাপড়ে তখন বলা হবে ও গো আমার আল্লাহর ফেরেশতা রে তবে শুনে নাও এটা হলো ঈমানদারের দেহ ঈমানদারের আত্মা ঈমানদারের রূহ বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরা সম্মান দিতে থাকবে বাবা তিন নম্বর আসমানে যাবে তিন নম্বর
ফেরেশতারা বলবে বলো গো ইসরাইলের সাল্লাম এটা কি নিয়ে যান বল ইমানদার রূহ নিয়ে যায় চতুর্থ নাম্বার নিয়ে যাবে ফেরেশতার সম্মান দিবে পঞ্চম নাম্বার আসমানে নিয়ে যাবে তবু বাবা সম্মান দেবে ছয় নাম্বার আসমানে নিয়ে যাবে তবু বাবা সম্মান দেবে হযরতে ইসরাইলের সাল্লাম তিনি বলবে বলবো গো আমি তো ছয় নম্বর আসমানে চলে আসলাম ইমানদারি রুহটা কোথায় নিয়ে যাবে বলুন না বলুন বেরাত ইসলাম মহাদাসমাই গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ইজরাইল তুমি আমার কাছেতে রুহটা পাঠায় দাও হযরত ইজরাইল সাল্লাম বলবে বলো আল্লাহ 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 আমি তো সিদরাতুল মুনতাহা থেকে আর এক পা আগাতে পারবো না হযরত জিবরিল আমিন তিনিও বাবা সিদরাতুল মুনতাহা থেকে এক পা আগাতে পারে না এবার আদ ইসলাম মাদান সামানি কেরাম ওগো আমার শোনা মানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাটা ইমানদার রূহটাকে নিয়ে বাবা লা মাকাতিরা কহবে জোরে বলুন সুবহানাল্লাহ রূহটা নিয়ে চলে গেল এবার তার দেহটা তো দাফন করবে ইমানদারের কবরে নিয়ে যাওয়া হবে কবরে নিয়ে যাওয়ার পরে ইমানদারের দেহটা যখন কবরে শোনা হবে বাবা যে মুসলমান আমরা বাবা যে মানুষকে যখন কবরে শুয়ে দিই আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ কি গো আমরা বলি কি বলবি না বাবা দে কবরে আপনা মালতেছে মিনহা কলক নাকু মাফিহা নুইদুকুম মিনহা নুকরে যকম তারা তন কর এ বাবা জি মুসলমান বাইরা ওই মোর্দা ব্যক্তিটাকে তিন চুল্ল আমরা মাটি দি এ বাবা জি মুসলমান বাইরা ওগো আমার শোনা মানি কের যখন ইমানদার মানুষটাকে কবর শুয়ে দেওয়া হবে শুয়ে দেওয়ার পরে বেরাদ ইসলাম মাজাস মানি কিরাম বাবা জি প্রথম কবরে রাত্রিতে তিনারি কি হবে রে বাবা ইমানদার মানুষটা ডান দিকে তাক একটা নূরের বাতি জ্বলবে বাবাজি মুসলমান ভাইরা ইমানদার মানুষটা ওই নূরের বাতিটাকে জিজ্ঞাসা করবে বলো গো নূরের বাতি কি ব্যাপার আমার কবরে এত আলা দিতে যে কেন নূরের বাতিটা বলবো গো ইমানদার মানুষটা তবে শুনে নাও শুনে নাও শুনে নাও আমি নূরের আলা দিতেছি তুমি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত কোনো বাতি দাও নাই তাই আল্লাহর হুকুমে তোমার কবরটা আলাময়ী করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা ইমানদার মানুষটা যখন বাম দিকে তাকাবে রে বাবা বাম দিকে একটা নূরের বাতি জ্বলবে বলবে যে এই নূরের বাতি তুমি কিসের জন্য আমার পাশে আছে বলো না নূরের বাতিটা বলবে বলো আল্লাহ 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 ওগো আমার নেক বান্দা তবে শুনে নাও নূরের বাতিটা তোমার জন্য কারণ জন্য আছি তুমি প্রত্যেকদিন কোরআন পড়তে তার ওসিলায় আমি এসেছি আল্লাহর হুকুমে জোর বলেন এ বাবা জি মুসলমান ভাইরা আমাদের ঘরের মা বোনেরা জীবন সকালবেলা কোরআন তেলাওয়াত করে না কি গো কোরআন তেলাওয়াত করে সকাল হলে বাবা জি আপনার অমুক সিনেমা দেখতে শুরু করলো কোরআন শরীফ চাকের উপর তোলা আছে জীবনে কোনোদিন আপনার কোরআন খুলে নেই এক ইমানদার মানুষ কি ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব বাবাজি খুব সুন্দর তেলাওয়াত করে বেরাদের ইসলাম মুয়াজ্জাস সামানি গ্রাম প্রত্যেকটা গ্রামের মানুষ ইমামকে পছন্দ করে তো প্রত্যেকটা মানুষ বলছে যে ইমাম সাহেবকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো একজন মহিলা বলতেছে ওই ইমামটাকে আমিও পছন্দ করি ওকে বিবাহ করব কি করবে মহিলাটা পছন্দ করে ইমামকে তো ওর ভাইকে বলছে মহিলার ভাইকে বলে ভাই ইমাম সাহেবকে আমার বাড়িতে একবার দাওয়াত দেন ওকে পরীক্ষা করব দেখি ওই কেমন ইমানদার মানুষ দাওয়াত দিয়েছে ওই মহিলাটা বাবাজি আপনার থালা তলাতে বাবাজি 2000 টাকা রেখেছে কটাকা কটাকা 2000 টাকা রেখেছে ইমাম সাহেব বাবাজি খানাকে 2000 টাকা নিয়ে বাবাজি চলে গেছে বেরাদার মহিলাটা চিন্তা করলো বলে আল্লাহ গো আমি তো নাম শুনেছি নাম শুনেছি আপনার কিনা আমাদের মসজিদের ইমামের এত নাম আছে এত নাম আছে এত কোরআন তেলাওয়াত করে এইরকম ইমাম কেন আমার 2000 টাকা নিয়ে চলে গেল চলে গেল বাবাজি ওই মহিলার ভাই এসেছে আসার পরে বলতেছে বলো গো ভাই ভাই তোমাকে একটাই
কথা জিজ্ঞাসা করি তোমরা তো আমাদের মসজিদের ইমামের নাম করো কিন্তু আজকে ইমামকে ডেকে নিয়ে এসে দাওয়াত করলাম তিনার থালা তলাতে 2000 টাকা আমি রেখেছিলাম 2000 টাকাও নিয়ে চলে গেছে বাবাজি মুসলমান ভাইরাও ওই মহিলার ভাইটা আবার ইমাম সাহেবকে দাওয়াত করেছে বাবা তখন দাওয়াত খাওয়া দাওয়া গেল ওই মহিলাটি বাবা দি এক বছর পর ওই ইমাম সাহেবকে বলতে চোখ ইমাম সাহেব এক বছর আগে আমি আপনাকে দাওয়াত করেছিলাম আমার বাড়িতে এসেছিলেন আপনার তালার তলাতে 2000 টাকা রেখেছিলাম আপনি তো টাকাটা না বলে নিয়ে নিয়েছেন আমাকে তো একবারও জানাননি কিসের জন্য টাকাটা নিয়েছেন বলুন আপনি একজন মসজিদের ইমাম হয়ে যদি 2000 টাকা নিতে পারেন তাহলে দুনিয়ার মানুষেরা কি করতে পারে কিন্তু বাবা ইমাম সাহেব কেন টাকাটা নিয়েছে এটা তো জানতে হবে কি গো জানতে হবে না হবে না কেন নিয়েছে এ বাবা যে মুসলমান ভাইরাও বেরাদ ইসলাম ওই ইমামটা বলছো গো মহিলা মহিলা তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে বিবাহের জন্য বিয়ের পায়গামও দিয়েছিলে কিন্তু আমি রাজি হই না কেন জানো তোমাকেও আমি পরীক্ষা করতেছিলাম তুমি যেমন আমাকে পরীক্ষা করেছো আমিও তোমাকে পরীক্ষা করেছি বলে কি পরীক্ষা বলে তুমি আমার থালা তলাতে 2000 টাকা রেখেছিলে ওই টাকাটা আমি নিই না আমি কোরআনের ভিতরে রেখে দিয়েছি এই কারণ কোরআনের ভিতরে রেখে দিয়েছি তোমার বাড়িতে আমি এক বছর আগে আমি 2000 টাকা নিয়ে গেছিলাম তুমি যদি কোরআন পড়তা নিশ্চয় কোরআন খুললে পরে 2000 টাকা দেখতে পেতা কি গো ঠিক কিনা তারই জন্য তোমাকে প্রমাণ দেওয়ার জন্য তোমাকে চিনাবার জন্য সঠিক মেয়ে চিনার জন্য আমি এই রকম তোমাকে পরীক্ষা করেছি আমি তোমার টাকা লি নাই তোমার টাকা আমি কোরআনের ভিতর ঢুকিয়ে দিয়েছি তুমি যদি সঠিক নারী হতে তুমি যদি সঠিক মহিলা হতে তুমি এক বছরের মধ্যে একদিন না একদিন কোরআন শরীফ খুলতে ইমাম সাহেব বলতেছে এই কারণের জন্য আমি তোমাকে পরীক্ষা করছিলাম বাবা যে মুসলমান শোনা মানিকেরা তাই মা বোন আপনাদেরকে বলি মা মা গো সকালবেলা হলে পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সকাল হলে পরে সূরা মুলুক পাঠ করবেন সকাল হলে পরে আপনি সূরা রহমান পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার কবরে একটা নূরের বাতি জ্বালিয়ে দিব জোরে বলেন বেরাদ ইসলাম এই ইমানদার মানুষটা দুনিয়াতে কোরআন পড়েছিলেন তাই এই নূরের বাতিটা বলতেছেন বলে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন তার জন্য আমি আপনার আল্লাহর হুকুমে আমি কবরে নূরের আলা দিতেছি জোরে বলো জান্নাতি হয়ে যাবে এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনামানি কেরাও ওই বান্দার মানুষটাকে কাল ফুলসিলাতে রাস্তা যখন আপনার পার করা হবে বাবা আমি আগে বলেছিলাম ফুলসিলাতে রাস্তা বাবা চুলের টেকো বাবা আপনার সরু রাস্তা ওই রাস্তা দিয়ে ইমানদার মানুষটা বাবা হাঁটবে বাবা যে আপনার হাঁটতে 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 বাবা চলে যাবে জান্নাতে প্রবেশ করে যাবে রে বাবা এ শোনা মানে কে রাও ওই ইমানদার মানুষটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়ে দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো কই ইমানদার আমি তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিয়েছি জান্নাতে জায়গা দিয়ে দিয়েছি ও গো ইমানদার এক কাজ করো না করো না তুমি জান্নাতে যেটাই খাবা সব খাবার ফিরি ধরে বলুন সুবহানাল্লাহ এ শোনা মানি কে রাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাই রাও তাই যুবকেরা বলতে চাই রে ভাই কাল হাসরের মাঠে বিচার করা হবে যে নামাজ পড়নি রোজা করেন হজ করনি যাকাত দেওনি সেই দিন তোমার গলা পাকড়াও করবে অমনি বাবাজি জাহান্নামে ফেলে দেবে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন কি আপনারা ইয়া রাসূলুল্লাহ বলেন না এক এক বলেন হাত তুলেন নারায় তাকবীর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান শোনা মানিকেরা তাহলে আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই জি ইমানদার হতে চাই ঠিক না
তা বলতে যা হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে যখন ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে যেন দূর করিল জোরে বলুন অন্যায় জুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে যেন দূর করিল হৃদয়ে শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলুন বাবাজি অনেক রাত হলো শেষ করে দিন কি বলছেন 12:30টা বেজে গেছে একটু মানুষ থাকলে একটু ধরিয়া বলতাম বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমার মা বোনের কথা আছে আমি তো দেখতে পাচ্ছি না বাবা হ্যাঁ তোমার মা বোনদের কে বলে মা বোন আপনাদের যে পাঁচটা মশলা আমি নিয়েছিলাম এক নম্বর কি বলেছিলাম বাবা ভুলে গেছেন জি এক নম্বর তাক মনে যখন নাই তখন আর বলছি না বাবা হ্যাঁ নাইটি এটা মনে রেখেছে যে মা বোনেরা না এটি কিনে কিনে আমাদেরকে একবার ধ্বংস করে দিলে ঠিক কিনা বাবা যে মুসলমান সোনা মানিকের আসল আমরা ইমানদার হতে চাই বে ইমানদার না ঠিক কিনা আপনি তো শুনতে পেলেন ইমানদারের মরণ কেমন হলো আর বে ইমানদার মরণ কেমন হলো আপনি দুনিয়ার বুকে চলছেন ফিরছেন সবই করছেন বাবা যখন মরে যাবেন আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু বান্ধবের আসবে দেখে দেখে পালিয়ে যাবে আপনাকে তিন চুল্লু মাটি দিবে পালিয়ে যাবে কিন্তু আসল আমাদের বন্ধুত্ব রাখতে হবে আমার নবী মুস্তফার সাথে জোরে বলে আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা আপনার আজকের বন্ধু দুদিনকার বন্ধু তিন দিনকার বন্ধু ঠিক কিনা আরে টাকা করি রেখে দিয়া যেতে হবে কবরে যেদিন তোমার মরণ হবে যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরে বন্ধব বান্ধব ছেড়ে দিয়া যেতে হবে কবরে ঠিক কিনা বলুন না বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবেন কবরে বন্ধু তো রাখছে ফ্রি ফায়ার খেলার লাগে বন্ধু তো রাখছে পাবজি গেম খেলার লাগে বন্ধু তো রাখছে আপনার সিনেমার হলটে যাওয়ার জন্য বন্ধু তো রাখছে চলো বাজারে ঘুরে আসি বন্ধু তো রাখছে চলো মেলাতে ঠেলা খাই তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাহলে বলুন ওই বন্ধু কি বন্ধু হলো জি সূত্র হলো বন্ধু হচ্ছে আসল ওটাই যে আপনাকে নামাজের জন্য ডাকবি যে আপনাকে রোজার জন্য ডাকবি যে আপনাকে হজের জন্য ডাকবি যে আপনাকে জালসা শোনার জন্য ডাকবি যে আপনাকে ভালো কাজের জন্য ডাকবি বাবাজি ওটাই হচ্ছে আপনার আসল বন্ধু জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আর লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মাবিন আল্লাহুম্মাবিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের জান্নাতে যেন আমাদের সকলকে বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মাবিন আল্লাহুম্মাবিন বেরাদার ইসলাম মুয়াজ্জাম সামানি কিরাম ইনি বলতেছেন যে আজান শুনবে এখন যদি বাবা আজান দিতে বুড়ে এলো করে নামাজ পড়লে চলে আসবে না জি এক জায়গাতে বাবা যে আজান দিয়েছিলাম কি আল্লাহু আকবার আল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول যখন বাবা আজান দিয়েছে তো দুই চারটা বুড়িয়া মানুষ টুকটু টুকটু করে চলে এসেছে, আর আমি জালসা থেকে নামছি, আজান দিয়ে শেষ করে দিয়েছি। তো আমি বলছি চাচা কোথায় যাবেন, বলে না ফজর আজানটা হলো নামাজটা পড়িয়েছে, ফজরের আজান হলো নামাজটা পড়িয়েছে। আমি চাচা ওই মসজিদে আজান হয়নি, জালসাতে আজান দিয়েছে। আমি আপনাদের রাতের বেলা খাই দেয় কাদাতে রাতের আজান দেবেন, আমার ঘুমটা ভেঙে দিলে ঠিক কিনা? তো বাবা যে মুসলমান সম্পূর্ণ আজানটা দিলাম না, বেরাদ ইসলাম মাদার সামানি কিনাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। জোরে বলো আল্লাহ আমিন, একবার দুর্বল আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে সেইদি।